গুগল এর প্রথম কন্টেইনার ভিত্তিক ডেটা সেন্টারের একটি ভিডিও সফরে স্বাগতম ভিতরে রাখা পঁয়তাল্লিশটি পাত্রে পঁয়তাল্লিশ হাজারটিরও বেশি সার্ভারের জন্য স্লট রয়েছে দা ডেটা সেন্টার নিজেই দুই সালে পরিষেবাতে গিয়েছিল এবং দশ মেগাওয়াট আইটি সরঞ্জাম লোড সমর্থন করে এটা একটি ট্রেলিং বারো মাসের গড় আছে শক্তি ব্যবহার কার্যকারিতা মান এক দশমিক দুই পাঁচ আমরা পরিকল্পনা ভিউ দিয়ে শুরু করি এবং আমরা পরিদর্শন করা হবে সরঞ্জাম আঙিনা উপর ফোকাস এখানে আমরা শীতল টাওয়ার দেখতে বিদ্যুৎ বিতরণ কেন্দ্র এবং জেনারেটর খামার আমাদের প্রথম অ্যাকশান শটকুলিং টাওয়ারের ভরাটের নিচে পানি প্রবাহিত দেখায় দাউদ্ভিদ নিজেই একটি সংমিশ্রণের মাধ্যমে জলপাশের অর্থনৈতিককরণকে সর্বাধিক করার জন্য ডিজাইন করা হয়েছে উচ্চতর প্রক্রিয়া জলের তাপমাত্রা নিম্ন অনুভবের তাপমাত্রা প্লেট এবং ফ্রেম হিট এক্সচেঞ্জার এবং একটি চিলার বাইপাস পথ যখন আমরা বৈদ্যুতিক ইয়ার্ডে দোল খাই আমরা একটি মাঝারি থেকে নিম্ন ভোল্টেজ বিতরণ কেন্দ্র দেখতে পাই ট্রান্সফর্মা নিজেই বহিরাগত নয় কিন্তু নিরানব্বই দশমিক পাঁচ শতাংশের চেয়ে ভালো দক্ষতার গর্ব করে এটির সাথে সংযুক্ত অপেক্ষাকৃত ছোট কুলিং রেডিয়েটার দ্বারা প্রমাণিত বিতরণ কেন্দ্রের অংশ হিসাবে স্থানান্তর সুইচ এখানে দেখা জেনারেটর সংযোগ করতে পরিবেশন অবশেষে এই কম ভোল্টেজ মাধ্যমে বিতরণ কেন্দ্রের আউটপুট বিল্ডিংয়ে সঞ্চালিত হয় উদ্ভিদ সফর এখানে আমরা উদ্ভিদ শুরু সফর বিল্ডিং এর ভিতরে পা রেখে আমরা আবার কম ভোল্টেজের ডিস্ট্রিবিউশন লাইনগুলো তুলে নিই কেবল রাউটিং এই স্ট্যান্ডার্ড ট্রেগুলিতে সঞ্চালিত হয় যা অবশেষে কন্টেইনার সুইচ প্যানেলের সাথে সংযোগের জন্য চলে যায় আমরা এখন কুলিং প্ল্যান্টে পা রাখি আমরা পিছনে টান হিসাবে সমস্ত সরঞ্জাম একসাথে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় এর ওয়েবের একটি সামগ্রিক দৃশ্যপান কুলিং টাওয়ার থেকে পানি ফিরে আসার সাথে সাথে ক এটির একটি অংশ সরিয়ে নেওয়া হয় এবং একটি পার্শ্ব প্রবাহ পরিশ্রবণ ব্যবস্থার মাধ্যমে নির্দেশিত হয় লুপে ফিরে আসার আগে অবিরত আমরা পাইপিংটি নিচের পাম্পের অ্যারেতে ট্রেস করুন যেখানে আমরা দেখতে পাই যে আমরা আমাদের ভাগের লিক অনুভব করি স্মাইলি অবশ্যই যখন আমরা কথা বলি কুলিং প্লান্টের দক্ষতা চিলার সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে এবং তাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য এবং চিলার ঘণ্টা হ্রাস করার একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্লেট এবং ফ্রেম হিট এক্সচেঞ্জারগুলির ব্যবহার তাদের নিম্ন পদ্ধতির তাপমাত্রা বৈশিষ্ট্য সহ আমরা উদ্ভিদের সফর শেষ করি তাপীয় স্টোরেজ ট্যাঙ্কগুলির একটি সহ এবং ডিস্ট্রিবিউশন পাইপিং যা পাত্রে জল বহন করে হ্যাঙ্গার ট্যুর হ্যাঙ্গার সফরটি কন্টেইনারগুলি সরাতে ব্যবহৃত ব্রিজ ক্রেনের একটি শট দিয়ে শুরু হয় আমরা পিছনে টান হিসাবে আমরা একক গল্প দিকের একটি দৃশ্য পান যা মেজালাইনের একটি সুবিধার পয়েন্ট থেকে আরো স্পষ্টভাবে দেখা যায় সেখানে একক গল্পের দিকে পনেরোটি পাত্র এবং ত্রিশটি বিপরীত দুইটি গল্পে কন্টেইনার ব্যবহারে নিরাপত্তা বিবেচনার মধ্যে আমরা কোড দ্বারা প্রয়োজনীয় জরুরি প্রস্থান সিঁড়ি এবং প্রস্থান পথ অন্তর্ভুক্ত এর শেষ ইউনিট এই চূড়ান্ত দৃশ্য একটি ধারণা দেয় হ্যাঙ্গার স্কেলের উপসাগর এই সেগমেন্টে আমরা আমাদের প্রযুক্তিবিদদের একজন অনুসরণ করুন ধারক যেখানে তাকে সার্ভার প্রতিস্থাপন করার জন্য পাঠানো হয় এখানে আমরা তাকে তার গুগল প্রদত্ত ব্যক্তিগত পরিবহন ডিভাইসে তার পথ তৈরি করতে দেখি তাকে প্রথমে মেশিনের অবস্থান যাচাই করতে হবে আপনি এখানে দেখতে হিসাবে প্রতিটি ট্রে নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ এর বেশি দক্ষতায় অনবোর্ড ইউপিএস সহ সজ্জিত এখন একবার ভিতরে আমাদের টেকনিশিয়ান ট্রে ফাঁকা সরিয়ে দেয় এবং মেরামত করা সার্ভার ট্রে ইনস্টল করে পাত্রের ভিতরে ঠান্ডা আইল বজায় রাখা হয় আনুমানিক সাতাশি বা একাশি বায়ু প্রবাহ ব্যবস্থাপনা মনোযোগ দ্বারা সক্রিয় এখানে আমরা গুগল সম্পর্কে আমাদের ধারণা দেখাই স্মাইলি অন্য একজন প্রযুক্তিবিদ আন্ডারফ্লোর এলাকা পরিদর্শন করার জন্য কন্টেনারে প্রবেশ করছেন উত্তোলন তিনি পেতে ফ্লেক্স পায়ের পাতার মোজাবিশেষ একটি দৃশ্য পাওয়ার নালি এবং শীতল করার জন্য ব্যবহৃত পাখা আসলে এই আইসোমেট্রিক কাটওয়েতে দেখানো হিসাবে কন্টেনারে ডিজাইন করা আরো অনেক সিস্টেমের বিবরণ রয়েছে এবং এই ক্রস সেকশন ভিউটি শক্তভাবে নিয়ন্ত্রিত বায়ু প্রবাহের পথের বিবরণ দেয় আমরা যখন আরও একবার ভেস্টিবুল এলাকায় প্রবেশ করি আমরা হুকাপগুলিকে পাত্রে জল আনতে দেখি চালু অন্য প্রান্ত আমরা বৈদ্যুতিক সুইচ প্যানেল খুঁজে এবং প্যানেলের ভিতরে আমরা তারের ইনপুটগুলি ট্রেস করি ব্রেকার বিভাগে এবং আমাদের পিইউই পরিমাপ সংগ্রহ করতে ব্যবহৃত কিছু সার্কিট ট্রান্সফর্মা দেখতে পান সব সব মিলিয়ে সেখানে এর নিরাপত্তা এবং দখলের প্রয়োজনীয়তা পূরণের জন্য প্রয়োজনীয় অনেক অতিরিক্ত সহায়তা সিস্টেম ধারক সহ জরুরি বন্ধ বোতাম তাজা বাতাস সরবরাহ আগুন শনাক্তকরণ অগ্নি দমন ধোয়া ড্যাম্পার এবং অনেক অনেক আরও আমরা হ্যাঙ্গার আরেকটি দৃশ্য দিয়ে আমাদের ভিডিও সফর শেষ করি এবং এই ডেটা সেন্টারে অন্তর্ভুক্ত করা সর্বোত্তম অনুশীলনের সারাংশ প্রিক্যাপিং চালু বৈদ্যুতিক দিকে আমরা উচ্চ দক্ষ ট্রান্সফর্মা এবং ইউপিএস ব্যবহার দেখেছি সঠিক পিইউই পরিমাপের জন্য প্রয়োজনীয় সার্কিট সহ চালু শীতল দিক আমরা ডেটার ভিতরে তাপমাত্রা বাড়ানোর জন্য ডিজাইন করা অনেক দিককে স্পর্শ করেছি কেন্দ্র এবং চিলার ব্যবহারের সময় সম্পর্কিত হ্রাস একটি শেষ জিনিস উল্লেখ্য আমরা এখানে উপস্থাপন করেছি সেরা অনুশীলন আমরা আমাদের পিইউই ফলাফল অর্জন করতে সক্ষম হওয়ার প্রধান কারণ এবং আজ বেশিরভাগ ডেটা সেন্টারে প্রয়োগ করা যেতে পারে দেখার জন্য ধন্যবাদ